সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দুটি স্ট্রিং একই কিনা সেটা কিভাবে চেক করব তার একটা প্রোগ্রাম দেখব। দুটি স্ট্রিং একই কিনা এই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। কিভাবে চেক করব সেটা আমরা যে পদ্ধতিতে করব সেটা লক্ষ্য। আমাদের তো এখানে দুটো স্ট্রিং দেওয়া থাকবে, ধরলাম একটা এস একটা এস ওয়ান। আমরা প্রতিটা ক্যারেক্টার একটা একটা চেক করব এবং চেক করতে করতে যদি কখনো দেখি যে মিলতেছে না সেক্ষেত্রে আমরা ব্রেক করব। আচ্ছা আমরা দেখি এখানে আমাদের দুটো রয়েছে, সো প্রথমে আমরা এখানে লিখলাম এইচ এস টি ইউ এবং এস ওয়ানও যদি এইচ এস টি রয়েছে এইচ এস টি ইউ এবং তারপরে ওগুলো দেখি। তো আমাদের কাজটা হচ্ছে এইভাবে কম্পেয়ার করে যাওয়া, যতক্ষণ কম্পেয়ার হবে ততক্ষণ চলবে, যখনই কোনো একটা ব্যতিক্রম পাবে তখনই ব্রেক। ব্রেক করে আমাদের চেকে একটা চেক নামে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করবো, অর্থাৎ চেকের মানটা নির্ধারণ করবে যে আসলে সমান হয়েছে কিনা। আমরা ধরে নিব, প্রথমে ধরে নিব যে সব কিছু সমান, তারপর যখনই পাবো যে না কোনো একটা ক্ষেত্রে মিলতেছে না তখনই চেকের মানটা আমরা জিরো করে দেবো। প্রথমে চেকের মানটা ওয়ান থাকবে, কারণ প্রথম কথা আমরা ধরে নিব যে দুটো স্ট্রিংই সমান। তারপর চেক করে করে যখন দেখবো যে কোনো একটা ক্ষেত্রে স্ট্রিং দুটো সমান হচ্ছে না তখন চেকের মানটা আমরা শূন্য করে দেবো, অর্থাৎ সেটা নির্দেশ করবে যে না দুটো স্ট্রিং সমান না। এখন কোনো একটা ক্ষেত্রে সমান হবে না, কিন্তু এটা আমরা কতক্ষণ পর্যন্ত চেক করব, যতক্ষণ পর্যন্ত কোনো দুটো মধ্যে পার্থক্য পাওয়া যাচ্ছে না। যদি দুটো সবসময় একই হয়, অর্থাৎ যদি এরকম হয় ব্যাকসাইডে জিরো ব্যাকসাইডে জিরো, অর্থাৎ দুটো স্ট্রিং একই, সেক্ষেত্রে কী করবে চেক করতে হবে এবং কোনো ক্ষেত্রে এমন হবে না যে মিল পাবে না। তা কিন্তু এরপরেগুলো গার্বেজ ডাটার জন্য আনসার ভুল আসবে। সো আমরা ততক্ষণ পর্যন্ত চেক করব যতক্ষণ পর্যন্ত দুটো ব্যাকসাইডে জিরো না হয়, এটা এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যদি কখনো আমাদের অমিল হয় তো সেক্ষেত্রে আমরা ব্রেক করবো। যেমন এইচ এস টি ইউ, এখানে এইচ এস টি ইউ রয়েছে, আমরা যদি স্ট্রিং এসে আগে নিয়ে নিই ক্যারেক্টার এস ফিফটিন কমা এস ওয়ান ফিফটিন নিলাম, এবার আমরা স্ক্যান করব, স্ক্যান করে নেব দুটো স্ট্রিং পার্সেন্টেজ কমা এস কমা এস ওয়ান দুটো স্ট্রিং স্ক্যান করে নেব। এবার আমরা কম্পেয়ার করব, যদি ইফ যদি কম্পেয়ার কম্পেয়ার করবো কীভাবে, একটা ইন্টিজার সি কে এটা আমরা প্রথমে ওয়ান করে দিলাম, সি কে যদি আমরা দেখি যে যদি সি কে মানটা ওয়ান হয় তাহলে আমরা প্রিন্ট করব সেম, তাহলে আমরা প্রিন্ট করব সেম ইস, যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করব নট সেম, এই জিনিসটা আমরা প্রিন্ট করব। এখন আমাদেরকে চেকের একটা মান পেতে হবে। সো প্রথমে আমরা বলেছিলাম যে ধরে নেব যে আমরা যে দুটো স্ট্রিং একই, তারপর আমরা কাজগুলো করব। যদি কোনো না পাই সেক্ষেত্রে, সো এটার জন্য আমরা যেটা বলেছিলাম যে আমরা ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো, হোয়াইল ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো যতক্ষণ না পর্যন্ত দুটোর মানেই ব্যাকস্ল্যাশ জিরো আসে, যতক্ষণ পর্যন্ত দুটোর মানেই ব্যাকস্ল্যাশ জিরো আসে। সো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এস ইকুয়াল ইকুয়াল
ভেক্টর 0 এখানে হবে নট ইকুয়াল ভেক্টর 0 এন্ড s1 নট ইকুয়াল ভেক্টর 0 আমরা এখানে কোনো ইনডেক্স লিখিনি কারণ আমরা এটা আই দ্বারা নিয়ন্ত্রণ করব এই সমূহ ব্যাপারটা চেক করার জন্য আই দ্বারা নিয়ন্ত্রণ করব এবং প্রথমে আই এর মানটা আমরা এখানে 0 করে দেব সো যতক্ষণ না পর্যন্ত এই কাজটা হচ্ছে এবং এখানে তখন আমরা আই দিয়ে দিলাম বাস কাজ শেষ অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত দুটোই ব্যাকস্ল্যাশ 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপগুলো চলবে এবং যদি কোনো ক্ষেত্রে ইফ এস আই নট ইকুয়াল টু এস ওয়ান আই যদি কখনো ভুল হয় মানে একটা একটা সমান না হয় সঙ্গে সঙ্গে সিকে ইকুয়াল টু জিরো সঙ্গে সঙ্গে সিকে ইকুয়াল টু জিরো এবং জিরো হলেই হবে না সেটা ব্রেক করে বের হয়ে আসবে বাস আমাদের কাজ শেষ এবার প্রোগ্রামটা আমরা রান করি যদি আমরা দুটো HSTU দেই HSTU ইন্টার HSTU ইন্টার কি হলো প্রোগ্রামে কোথাও ভুল যদি দুটো নট ইকুয়াল টু জিরো হয় if ck break while যতক্ষণ অন্তত দুটোই হবে সমস্যা নেই ভুল হয়েছে কোথায় লক্ষ্য করি si not equal to s1 k s1 i sorry ঠিক আছে সমস্যা নেই তো যদি যতক্ষণ না যতক্ষণ while এর মানটা দুটো মানই ব্যাকস্ল্যাশ 0 হচ্ছে না ব্যাকস্ল্যাশ দুটো মানে যদি ব্যাকস্ল্যাশ 0 হয় তাহলে তো ও এখানে n তো আছে এন্ডই তো হবে আচ্ছা রান করি প্রোগ্রামটা লুপ ব্রেক করতেছে না কারণ কি ও যেটা করেছিলাম সেটা হচ্ছে যেখানে আই এম মানটা প্লাস প্লাস করিনি এইচ এস টি ইউ এবং এইচ এস টি ইউ সেম এবং আমরা আবার একটা রান করবো HSTU not not same আর সেম মানে একই লেন্থ বিশিষ্ট যদি হয় যেমন এ বি সি ডি এ বি সি 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 এ তাও নোট সেম সো আসলে আমরা প্রথমে যে কোডটা করেছিলাম সেখানে দুটো ভুল ছিল একটা হচ্ছে এখানে এন্ডে জায়গা অর হতো এবং আই প্লাস প্লাস করিনি সো এই জিনিসগুলো একটু সতর্ক থাকতে হবে আমি বরাবরই ভুলগুলো করি ভুল থেকে আসলেই শেখা হয় কারণ আপনি একটা প্রোগ্রাম করে যদি ভুল না করেন
তাহলে আসলে আপনি প্রোগ্রাম থেকে খুব কমই শিখবেন, এবং একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রামটা ভবিষ্যতে মনে রাখাটা খুব কঠিন যদি আপনি সেখানে ভুল না করেন। তাই বলে ইচ্ছা করে ভুল করা যাবে না, অনিচ্ছাকৃত ভুলটাই আসলে বেশি মাথায় আসবে। এবং অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন জায়গায় সমস্যা হইতে পারে এই ব্যাপারগুলো। এইভাবে আপনারা স্ট্রিং কম্পেয়ার করতে পারেন যে দুটো স্ট্রিং সেম কিনা। সো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমি দেখাবো যে আমরা গত কয়েক পর্বে কয়েকটা জিনিস করলাম, যেমন স্ট্রিং লেন্থ বাই করা, তারপর কীভাবে একটা স্ট্রিংকে আরেকটা স্ট্রিংয়ের মধ্যে অ্যাসাইন করা যায়, কপি করা, তারপর অ্যাড করা, একটা স্ট্রিং শেষে একটা স্ট্রিং অ্যাড করা, তারপর দুটো স্ট্রিং কীভাবে কম্পেয়ার করা যায়। আগামী পর্বে আমি চারটা কীভাবে খুব সংক্ষেপে আমার ডিফল্ট ফাংশন কয়েকটা রয়েছে সেই ফাংশনগুলো বর্ণনা করব, যার মাধ্যমে আপনাকে এইভাবে কোডিং করে নয় ডাইরেক্টলি একটা শুধুমাত্র একটা ফাংশন কল করে আপনি কাজগুলো বুঝতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হয় পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ।